হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই ভালোই আছো, আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে আমরা পুকুর থেকে মাছ ধরে আনছি, আর মাছটির সাইজ দেখো অনেক বড়। কত বড় বড় সাইজ পুকুরের মাছ, মানে নিজের পুকুরের মাছ ওইটা খাইতে একটা আলাদা স্বাদ লাগে। তো তার লেগে পুকুর থেকে মাছ ধরে আনছে। তো মাছটি দেখো তোমরা, আর আমি এখন মাছটি কাটতে লামো। তো এই চাকু, এরপরে দাও, সব কিছু লইয়া বসি, এসি টেসি। তো এখানে মাছ, এখানে মাছ আছে, আমরা পুকুরের মাছ, অনেক বড় বড় মাছ আমরা পুকুরে দেখো। মাছ মাথাটা দেখলেই সাইজটা বোঝা যাইতেছে, অনেক বড় মাছ। তো আজকে আনছে ভাগিনা, ভাগিনা বোয়াইছে, তার লেগে পুকুর থেকে মাছ ধরে আনছে। মাছ রান্না করুম, আজকে পুকুরে মাছ লইছি, মাছ পেয়েছি করুম। তো মরিচটি বাইটটা লুমো একটু, আর পেঁয়াজটি একটু বাইটটা লুমো, আর এখানে মাংস ডালারা দিতেছে। তো এখানে আমি সব মশলা দিয়ে মাইখা রেডি করে লইছি, এখন দিয়ে দেবো। আমার বাগিনা বাগিনা বইছে। তো আমি মাংস রান্না করতেছি, তো মাংসটি ধুইয়া লইতেছি এখন, ভালো করে সিপ্পা মাংসটি ধুইয়া ভালো করে সিপ্পা লং লাগবো। দেখো মশলা রেডি করে রেখেছি, আলু, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ সবকিছু রেডি করে রেখেছি, আর মাংসটা ধুয়েব, তারপরে বোয়াবো। দেখো এখানে মরিচ বাটনা করে লইতেছি, আর তোমরা দেখামো আজকে মাংস কিভাবে মরিচ বাইটটা রান্না করা লাগে। আমার মরিচ অলরেডি হয়ে গেছে গা, এবার পাড়ার মধ্যে মরিচ পিসা লইবা, আর মিক্সারে করবা না, মিক্সারে করলে মাংস টেস্ট হয় না। সবসময় তোমার এমনভাবে মরিচ পিসা সুন্দর করে এমনভাবে লইবা, তো মাংসটা খাইতেও স্বাদ দিব। আস্তা জিরা আর একটু লাগবো, জিরা দিয়ে আগুই ধুয়ে টুয়া সুন্দর করে ডিপি ডুকাই রেখে দিয়েছি। তো এখন এখান থেকে লইয়া বাইটে লাইতেছি, আর এখানে আছে ধন্না। তো এখানে জিরা বাটা হয়ে গেছে গা আমার, অলরেডি ডান, মরিচ শেষ হয়ে গেছে গা। তো তার লেগে একটু মরিচ বাটা লবো, আর মরিচ বাটলে তোমরা কিটা করবে জানো নি, লবণ দিয়ে দিবে, একটু লবণ দিলে ফট করে মরিচটি বাটা হয়ে যাবে গা। বিশেষ আদা বাটা করতেছি। তো দেখো আমার মাংস রান্ধার গোপন রেসিপি গুলমরিচ। তো এখান থেকে 5-6টা গুলমরিচ দিব আমি এমনভাবে, এই যে গুলমরিচ, আর এখানে আছে লং, এলাচি, দারচিনি। তো এগুলা সব এবারে, তো এটি সব আমি এখন বাইটটা লামু। দেখো এটি সব বাইটটা, তারপরে মাংস দেওয়া হবো। তো বন্ধুরা এখন দেখো পেঁয়াজ দিয়ে দিছি আমি, আর এখানে আছে তোমার ওই গরম মশলা, গোলমরিচ বাটা, আর এখানে আছে আদা বাটা, রসুন বাটা, মরিচ বাটা, ধন্না জিরা বাটা, আর এখানে আছে তেজপাতা। তখন সব দিয়ে দেবো, এটা মাংসটা সব একলগে দিয়ে দিতেছি, একটু হলদি দিব। তো এখানে দিয়ে দিছি লবণ, আর অক্ষণ দিব তেল। কড়াইয়ে তেল দিয়ে দিছি, আর তেলটা গরম হইলে তারপরে মাংসটি দিব আমি, এদিক দিয়ে মাংসটি মাইখা লাইতেছি। দেখো মাংস মাইখা রেডি করে লেছি, আমি বেশিরভাগই মাইখা রান্না করি, তারপরে মশলা ভাজ্যও রান্না করি, কিন্তু বেশিরভাগই আমি মাইখা রান্না করি। তেলটা গরম হয়ে গেছে না, একবারে রইলে
মাংস বয়া দিছি আর এখন একটু লাড়া দিমু দিয়া একটু গরম হইলে তারপরে ডাকনিটা দিমু এখন ডাকনি দিতাম না শুধু একটু লাড়া দিয়া আবার রাখা দিমু একটু গরম হইতে একটা আস্তা একটা রসুন দিমু মাংস আমার আস্তা রসুন ভালো লাগে তার লাগি আস্তা একটা রসুন দিয়া দিছি সব মোটামুটি হয়ে গেছে গা আর এখন আমরা বৌমারে দিমু আমি লবণ ঠিক হইছে নি দেখতো সো গাইজ আজকের ব্লগ আমি এখানে শেষ করতেছি সো আজকের ব্লগ আমি এখানে শেষ করতেছি টাটা সবাই ভালো থেকো।